সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডিফারেন্ট একটা আজকে ভিডিওতে। আজকে আমি একটা ডিফারেন্ট ভিডিও করতে যাচ্ছি। ডিফারেন্ট মানে হচ্ছে আমি সবসময় তো আমি নিজে নিজে ভিডিও করি, মানে একাই কথা বলি। আজকে আমি আমার ভিডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার একজন অতিথিকে, সে হচ্ছে আমার খুব কাছের একজন ফ্রেন্ড। আর তার সাথে আমি খুবই সিম্পল একটা বিষয় নিয়ে কথা বলবো। সিম্পল হলে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ যারা ট্রাভেলিং করে এবং ট্রাভেলিং করতে চায় তাদের কাছে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আর কথা না বাড়িয়েই স্বাগত জানাচ্ছি সায়েমকে। সায়েম, ধন্যবাদ আমার আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। এন্ড হাউ আর ইউ? ইয়া, আই এম গুড। ওকে, সো স্যাম, আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, শুরু আমি সরাসরি টপিকেই চলে যাই। সেটা হচ্ছে যে আজকে টপিকটা আমি সিলেক্ট করেছি এই কারণে, সেটা হচ্ছে যে আসলে আমাদের অনেকেই আমরা চাই যে দেশের মধ্যে তো আমরা ঘোরাঘুরি করি, পাশাপাশি আমরা বিদেশে ঘোরাঘুরি করবো। তো সেক্ষেত্রে আমরা কাছের দেশ বলতে আমরা ইন্ডিয়াকে বুঝি। সবাই আমরা চাই যে প্রথমে আমাদের ট্রাভেলিংটা করে আমরা ইন্ডিয়া দিয়ে শুরু করি। সো আমি চাচ্ছি যে ইন্ডিয়ার ক্ষেত্রে, যেহেতু আমি জানি তুমি কিছুদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসছো বা ইন্ডিয়ার ভিসা করছো তুমি, সেক্ষেত্রে আমি জাস্ট তোমাকে আজকে জিজ্ঞেস করবো যে ইন্ডিয়ান ভিসা করার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কী আর কী কী ডকুমেন্টসগুলো লাগে। যারা ভিউয়ার্স যারা আছে, যারা আসলে ইন্ডিয়া ভ্রমণ করতে চায়, ইন্ডিয়ার ভিসা করতে গেলে তাদের কী কী ডকুমেন্টস লাগবে, সেক্ষেত্রে তুমি আমাদেরকে জানাবা। পাশাপাশি তোমার যে ইন্ডিয়াতে জার্নি করছো বা ট্রাভেল করছো, সেক্ষেত্রে কিছু এক্সপিরিয়েন্স আমাদেরকে দিবা। ওকে, ঠিক আছে তো নাকি? তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, তাহলে আমার প্রথম প্রশ্ন স্যাম, হ্যাঁ প্রথম প্রশ্ন হচ্ছে কী কী জিনিস লাগে মূলত আসলে ইন্ডিয়ার ভিসা করতে গেলে? ফার্স্ট টাইম হচ্ছে আমরা আসলে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এটাকে আমরা বলি হচ্ছে আইভ্যাক, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এটা আমাদের চিটাগং, ঢাকা, তারপর রাজশাহী, বর্তমানে কুমিল্লা এবং নোয়াখালী, আরও বিভিন্ন জেলা ভিত্তিক অনেক জায়গায় বর্তমানে এটার কার্যক্রম চালু আছে আমাদের। তো আমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, এর মধ্যে প্রথম হচ্ছে একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের ফিল আপ করতে হবে, এবং সেখানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা ফটো আপলোড করতে হবে। তো ওই ফটো আপলোডের জন্যে অবশ্যই সেটা আপডেটেড, লেটেস্ট, প্রেজেন্ট অর্থাৎ বর্তমান ছবি হইতে হবে, পুরাতন কোনো ছবি অ্যাকসেপ্টেবল না। দেন হচ্ছে আমাদের ওই ফর্মটা পেমেন্ট ক্লিয়ার করতে হবে। পেমেন্টটা হচ্ছে 800 টাকা, 800 টাকা। হ্যাঁ, এটা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, বিকাশ কিংবা বিভিন্ন ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায়। পেমেন্ট হয়ে যাওয়া মানে হচ্ছে অ্যাপ্লিকেশনটা কনফার্ম হয়ে গেছে। এরপর কনফার্ম হয়ে গেলে আমরা এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করে ফর্মটা আমরা নিব। ফার্স্ট হচ্ছে আমাদের এই ডকুমেন্টটা। দেন সেকেন্ড হচ্ছে আমাদের দিতে হবে আমাদের পাসপোর্টের কপি এবং মেইন পাসপোর্ট। ওকে, পাসপোর্টের কপি কয় পেজ লাগবে? মানে পাসপোর্টের কপি এক অনলি, ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, প্রথম দুই পেজ। পাসপোর্টের প্রথম দুই পেজের ফটোকপি? ইয়েস ইয়েস, ফার্স্ট টু পেজ ফটোকপি। দেন হচ্ছে আমাদের এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র কপি, স্মার্ট কিংবা ব্যাকডেট যেটাই হোক। দেন আমাদের লাগবে হচ্ছে কেউ যদি চাকরিজীবী হয় তাহলে আমাদের NOC, নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম জব প্লেস, অর্থাৎ আমাদের যেখানে জব করে সেখান থেকে লাগবে। এটা NOC-র ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে ডেটটাতে প্রবাবল একটা ট্রাভেল করতে চাচ্ছে যে ট্রাভেলার, যেন তিনি সেখানে ডেটটা উল্লেখ করে রাখেন। যেমন ইন এক্সাম্পল, আমি বর্তমান নভেম্বরের 20-25 তারিখ ট্রাভেল করবো, সো ওখানে যেন উল্লেখ থাকে, প্লাস পাসপোর্ট নাম্বার, এই দুটো জিনিস যেন উল্লেখ থাকে। দুটো জিনিস ভুল হলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না NOC। আমি মনে করি NOC-তে এই ব্যাপারটা ক্লিয়ারলি থাকতে হবে, পাসপোর্ট নাম্বার প্লাস আমি যে টার্গেট ট্রাভেল করব। প্রবাবল, ইট ইজ প্রবাবল, কারণ আমি যখন ভিসা নিব তখন কিন্তু একবার যাচ্ছি, এরপরও কিন্তু আমি ভিসা মাল্টিপল পেলে আরো অনেকবার যাবো। সো যদি আমি আরো অনেকবার যাই তাহলে আমার কিন্তু ওই ডেটে যাচ্ছি না, কিন্তু প্রথমবার আমার একটা প্রবাবল ডেট দিতেই হবে, এবং ওই ডেটে আমার একটা ছুটি অ্যাকসেপ্ট হয়েছে NOC জব প্লেস থেকে, সেটা আর কি। মানে এটা প্রুফ করে কি যে হ্যাঁ আমার অর্গানাইজেশন থেকে আমাকে তারা ক্লিয়ারেন্স দিচ্ছে যে আমি ইন্ডিয়া ট্রাভেল করতে পারবো, আমার অর্গানাইজেশন থেকে আমার তাদের কোনো আপত্তি নেই? আপত্তি? ইয়েস ইয়েস। তো দেন আমাদের লাগবে হচ্ছে যেখানে জব করে জব আইডি কার্ডের ফটোকপি, আর যদি কেউ জব না করে আমরা ধরুন ব্যবসায়ী তাহলে সে হচ্ছে তার ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে। দেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট কার্ডের কপি, এই জিনিসগুলো দিতে হবে। তারপর আমাদের হচ্ছে দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট আমাদের যে কোনো ব্যাংকের দেওয়া যাবে, 6 মান্থ মিনিমাম, লাস্ট সিক্স মান্থের স্টেটমেন্ট দিতে হবে। অবশ্যই ব্যাংকে মিনিমাম 20,000 ব্যালেন্স থাকা প্রয়োজন, এর নিচে থাকলে এন্ডিং ব্যালেন্সটা আমার 20,000 টাকা মিনিমাম, ম্যাক্সিমাম দ্যাট ইজ নট ফ্যাক্ট। সো এরপর আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড অন্য কোনো কালার কিন্তু অ্যাকসেপ্টেবল না, ফটো অবশ্যই সাদা হইতে হবে, রিসেন্ট ফটো হইতে হবে। এটা কি আমি যদি মানে দর্শকদের জন্য একটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা অনেকেই সবসময় আমরা সাধারণত যে ফটোটা ইউজ করি সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, কিন্তু সেক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে
আমাদের এই ছবির তিন কপি দিতে হবে। তারপর হচ্ছে আমাদের আর বাকি আছে আমাদের ইলেকট্রিক বিল, প্রেজেন্ট অ্যাড্রেসের যেটা আমাদের বর্তমান ঠিকানা দিতে হবে। তো ওই ভিসা অ্যাপ্লিকেশনে যে ঠিকানাটা দিচ্ছে সেখানকার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিচ্ছে ওইটাই হতে হবে ইলেকট্রিসিটি। সে এক্সাম্পল আমরা এখন কক্সবাজারে আসি, সো কক্সবাজারে একজন থাকতেছে, সে প্রেজেন্ট অ্যাড্রেস দিল কক্সবাজারের, তাহলে সে অবশ্যই দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস কক্সবাজারের যে বাসা ওই বাসার ইলেকট্রিসিটি। দ্যাট মিন্স আমি যে বাসা ভাড়া থাকি সেই বাসার মালিক থেকে আমি মাই ইলেকট্রিসিটি বিলের ফটো নিতে হবে। লাস্ট মান্থ দিন লিমিটেড। এটা কি অরিজিনাল কপি লাগবে না ফটো? না না, ফটোকপি এনাফ। ওকে ফাইন। ইয়েস, এই জিনিসগুলো নিয়ে আমাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যেতে হবে। যাওয়ার পরে সেখানে কয়েকটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে সেখানে আসলে কোনো ব্যাগ বা ব্যাকপ্যাক কিছু রাখার কোনো জায়গা নেই, সো এটা নিজ দায়িত্বে রাখার সিস্টেম করে দেন যেতে হবে। দেন সেকেন্ড হচ্ছে আমাদের ওখানে গেলে ওখানে কোনো ধরনের শব্দ, মানে ইন্ডিয়ান ভিসাটাকে আসলে আই গেস ইউ উইল সে যেভাবে আমরা একটা একদম কোনো তুচ্ছ মনে করি এরকম বিষয় না, কিন্তু ওরা খুবই আসলে স্ট্রিক্ট কিছু বিষয়ে। সো ওখানে গিয়ে কোনো ধরনের শব্দ, কোনো ধরনের লবিং বা কোনো ধরনের দালাল যেটা আমরা বলি বাংলায়, এই যে এই জিনিসগুলোর কোনো আশা করা না করাই ভালো, নিজেটা নিজেই করা যায়, খুবই ইজিলি করা যায়, স্মুথলি। ওরা কোনো ধরনের আসলে আমি পার্সোনালি আমি রিকমেন্ড করবো যে আসলে আমি এর আগে যখন পাসপোর্ট করি সিরিয়াস আমাকে সবাই বলছে যে তুই কখনোই করতে পারবি না, কারণ তোকে দালাল ধরতে হবে। আমি সবাইকে বলছি আমি কখনোই কোনো দালাল ধরবো না, আমি নিজে যেতে হবে। এবং আমি পার্সোনালি মাত্র যে টাকাটা লাগে 3,400 টাকা ছিল তখন, ওই টাকাটা দিয়ে আমি আমার পাসপোর্টটা অ্যাপ্লাই করার পরে কেউ কেউ আমরা নর্মালি হচ্ছে এক বছরের ভিসার জন্য আবেদন করি, যে এক বছরের মাল্টিপল ভিসা, এক বছর যতবার ইচ্ছে ততবার যাওয়া যাবে, 3 মাস পর্যন্ত থাকা যাবে। আর এছাড়া অনেককে দেখা যায় যে যদি সন্দেহভাজন হয় তাহলে 3 মাসের ভিসাও দেয়। ওকে ফাইন, ওয়ান টাইম এন্ট্রি, শুধু গিয়ে আবার চলে আসতে পারবে। কিন্তু আসলে তুমি জানো যে আমি আসলে বাংলাদেশে ট্রাভেলার যারা আসে তাদেরকে বিভিন্ন সময় হোস্ট করে থাকি, তো সেই ক্ষেত্রে তাদের কাছে জানতে পারছে সেটা হচ্ছে কি, তারা ইন্ডিয়া ভ্রমণের জন্য তারা খুবই উৎসুক থাকে, কারণ ইন্ডিয়াতে প্রচুর ন্যাচারাল প্লেসেস রয়েছে এবং হিস্টোরিক্যাল প্লেসেস আছে, এগুলো আসলে বাহিরের দেশে মানুষদেরকে তারা আকৃষ্ট করে। তো সেক্ষেত্রে তারা যখন ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করে, তুমি অবাক হবা বা দর্শক যারা আছেন আপনারা শুনে অবাক হবেন যে তারা মাত্র 1 সপ্তাহের ভিসা পায়, 10 দিন 15 দিন 1 মাসের ভিসা পায়, ইভেন এবং সিঙ্গেল এন্ট্রি। আর সেই ক্ষেত্রে আমরা মানে নেইবারিং কান্ট্রি হওয়ার কারণে বা আমরা এশিয়ান কান্ট্রিজ হওয়ার কারণে আমরা 1 বছরের ভিসা পাচ্ছি এবং মাল্টিপল এন্ট্রিজ। সো আমি মনে করি যেটা আমাদের জন্য হিউজ একটা অপরচুনিটি, যারা ট্রাভেলার যারা সত্যি ঘুরতে পছন্দ করে তারা আমি মনে করি এই ইন্ডিয়াতেই ঘুরেই কিন্তু তা শেষ করতে পারে না। তো আমি জানি যে তুমি কিছুদিন আগে মাত্র ইন্ডিয়া ভ্রমণ করে আসলা, সো তুমি ইন্ডিয়ার বেশ কিছু ভালো ভালো জায়গায় গিয়েছো, তো আমি আসলে খুব ছোট্ট করে তোমার কাছ থেকে জানতে চাইবো যে আসলে ইন্ডিয়ার কোন কোন জায়গায় কখন গেলে খুবই ভালো হয়, এবং আমার ভিউয়ারদের উদ্দেশ্যে তুমি জাস্ট এই কথাগুলোই বলবা যে ইন্ডিয়া যেতে হলে কখন কোন জায়গাগুলো সিলেক্ট করে তাদের জন্য খুব ভালো হয়, খুব সংক্ষিপ্ত করে, কারণ এই ব্যাপারে আমরা অনেক কথা বলতে পারি, তো আমি এত ইনফরমেশন এখন দিব না, কারণ আমি জাস্ট বেসিক একটা ধারণা দিব যে ইন্ডিয়াতে যেতে হলে কোন সময় কোন জায়গাটাতে গেলে তারা একদম পুরো ব্যাপারটা তারা এনজয় করতে পারবে। ওকে, তো অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে যে কোনো সময় যে কোনো স্থানে ভ্রমণ করা যায়, এটা প্রথম কথা, দ্যাট ইজ নট প্রবলেম। বাট যদি আমরা মনে করি যে কেউ বরফ দেখতে পছন্দ করে, যে হিমালয়ের কোল ঘেঁষে ওই জায়গাগুলো ঘুরতে চায়, তাহলে আমি মনে করি যে ফার্স্ট চয়েস হওয়া উচিত যে সিকিম, যেটা একটা পূর্বে ব্রিটিশদের রাজত্ব ছিল, বর্তমানে ইন্ডিয়ার অংশ। তো সেখানে আসলে হিমালয়ের কোল ঘেঁষে সম্পূর্ণ ওইটা দাঁড়িয়ে আছে, একপাশে তিব্বত আরেক পাশে হচ্ছে আমাদের নেপাল ভুটান বিভিন্ন জায়গা। সো ওইটা আসলে অসাধারণ ন্যাচারাল বিউটি, একদম বরফ ছুঁয়ে বরফের মধ্যে শুয়ে বরফে গড়াগড়ি করার মতো একটা জায়গা, অসাধারণ ফিলিংস। এটা আসলে আমাদের সিকিম ভ্রমণের অনেক ভিডিও আমাদের আসবে, সো ওগুলো দেখলেই বুঝতে পারবে। সিকিম ভ্রমণ করলে আমরা কোন সময়টা, আমরা সিকিম ভ্রমণ করলে নভেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত যদি বরফ, ইয়েস ইয়েস, জাস্ট টাইম আজকে কথা যদি বলি, ইয়েস ইয়েস, আজকে আমরা ভিডিওটা তৈরি করছি কত তারিখ, নভেম্বর 15 তারিখ, 15, ইয়েস, নভেম্বর 15 তারিখ তৈরি করছি। সো ভিউয়ার্স যারা
আপনারা যেতে চান সিকিমের দিকে, তার আমার মনে হয় এই সময়টা খুব ইয়েস ইয়েস এখন হচ্ছে আমাদের বরফ দেখার সময়, নভেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত অ্যাভেলেবল বরফ পাওয়া যাবে। তো এই সময়ের মধ্যে সবাই যেতে পারে, জাস্ট ওয়েদার সম্পর্কে একটু তথ্য নিয়ে গেলেই হলো। দেন আমাদের সেকেন্ড হচ্ছে, কেউ যদি ঝর্ণা পছন্দ করে, লেক পছন্দ করে বা সবুজ পাহাড় পছন্দ করে, যেমন আমরা যখন সাদা পাহাড়ের কথা সিকিম, এখন হচ্ছে সবুজ পাহাড়ের কথা বলতেছি, ঝর্ণা এবং লেকের কথা বলতেছি, প্রাকৃতিক লেক অনেক অসাধারণ, তাহলে আমাদের ধরতে হবে মেঘালয় রাজ্যটাকে, মেঘালয়, নাগাল্যান্ড কিংবা আসাম, এই জায়গাগুলোকে। তো আমার ভ্রমণের অংশ ছিল মেঘালয়, আমরা 6 দিন ভ্রমণ করছি এবং আমরা নাগাল্যান্ডে হচ্ছে জুকো ভ্যালি ট্রেক করছি, যেটা নাগাল্যান্ডের উপত্যকা বলা হয় এটাকে, অসাধারণ সবুজের গালিচার মতো একদম, যেটা আসলে ভিডিও দেখলে বিশ্বাস করা যায় না, কল্পনার মতো, খুবই অসাধারণ। আর মেঘালয়ের আমরা শিলং, চেরাপুঞ্জি এবং পাইনুরসলা নামে একটা ভিলেজ, দেন আরেকটা হচ্ছে সিনটং নামে একটা ভিলেজ, এইরকম অনেকগুলো জায়গার মধ্যে আমরা আলটিমেটলি 12-15টা বড় বড় ঝর্ণা আমরা ট্রেক করছি। তো ওই জায়গাগুলোকে চিনি কোনো নির্দিষ্ট সময়, ওই জায়গাগুলোর জন্য আমরা যেটা মনে করি, আমি নিজের একটা মতামত হচ্ছে জুন থেকে শুরু করে অক্টোবর, মেঘালয় হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টি প্রবণ এলাকা পৃথিবীর মধ্যে। তো এর মধ্যে আমরা যে টাইমটা বললাম ওই টাইমটা হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টি থাকে এবং ঝর্ণাগুলো একদম প্রাণবন্ত হয়ে ওঠে, এমন বড় বড় ঝর্ণা আমরা আসলে দেখলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করবে, কিন্তু অনেক ঝর্ণায় ঝাঁপিয়ে পড়া যায় না, কিন্তু দূর থেকেই অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায়। আর কিছু কিছু ঝর্ণা নামা যায়, ভালো ভালো ফিলিংস পাওয়া যায়, অ্যাডভেঞ্চারি স্পোর্টস আছে অনেক জায়গায়, আমরা আরও অনেক জায়গা আছে মেঘালয়ের বর্ণনা করে শেষ করা যাবে না, আসলে মেঘালয় অসাধারণ একটা জায়গা। আর নাগাল্যান্ডে যেটা কথা বললাম ওটা একদমই ডিফারেন্ট একটা স্টেট অ্যাকচুয়ালি, খুব বেশি ট্রাভেলার আমাদের দেশ থেকে খুব কমই যায়, কারণ এক সময় এটা আসলে উন্মুক্ত ছিল না, বাট এখন উন্মুক্ত। এবং মেঘালয়ের যে আমরা সরি নাগাল্যান্ডের যে আমরা জুকো ভ্যালির কথা বললাম, ওইটি ট্রেকিং করে যেতে হয়, 10 ঘন্টা ট্রেকিং যাওয়া আসা, অসাধারণ ভিউ একদম, মানে মেঘের মধ্যে ভাসতেছে মনে হয় সবুজের গালিচা। বললে তো শেষ করা যায় না, অসাধারণ সব ফিলিং। তখন যদি কখনো সুযোগ পাই তাহলে তোমার সাথে আমি পার্ট বাই পার্ট জানার চেষ্টা করবো আসলে নাগাল্যান্ড সম্পর্কে বা মেঘালয় বা সিকিম সম্পর্কে জানার চেষ্টা করবো। তবে এখন আমি আর ও বিষয়ে কথা বলবো না, তবে শুরুর দিকে যদি আমরা ভিডিওটা একটু সামারি টানি, যে আসলে আমি যদি ইন্ডিয়ান ভিসা করতে চাই তাহলে আমাকে কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমি যদি একটু দর্শকের জন্য আবার একটু বলে নিই সামারি। হ্যাঁ সামারি যদি জানি তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে অনলাইন ফর্মটা আইভেক থেকে সেটা প্রিন্ট করতে হবে, সম্পূর্ণ ফিল আপ করে ওয়েবসাইট থেকে ফিল আপ করে প্রিন্ট করতে হবে, সেখানে আমার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি লাগবে এবং লেটেস্ট যেটা ছবিটা লাগবে সেটা ফিল আপ করতে হবে। ওকে, দেন যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে আমার এনওসি পেপার, যদি আমি জব হোল্ডার হই এনওসি পেপার লাগবে, যদি আমি ব্যবসায়ী হই তাহলে সেক্ষেত্রে আমার ট্রেড লাইসেন্স লাগবে, আর যদি আমি স্টুডেন্ট হই সেক্ষেত্রে আমার স্টুডেন্ট আইডি কার্ড ইজ এনাফ। ওকে, তারপর আমার পাসপোর্টের মানে মূল পাসপোর্টের প্রথম 2 পাতার কি লাগবে, ফটোকপি লাগবে, এই তো? ওকে, তারপর যেটা লাগবে আমার এনআইডি কার্ড। এখানে আমি একটা কথা বলতে চাই, এনআইডি কার্ড মানে হচ্ছে আসলে এনআইডি কার্ড কেন প্রয়োজন? যেমন আমি কিছুদিন আগে ইন্ডিয়ান ভিসা করলাম, সেক্ষেত্রে যেটা হয়েছে আমার পাসপোর্টটা যখন আমি করি তখন আমার জন্ম নিবন্ধন দিয়ে করা ছিল, আমার এনআইডি কার্ড দিয়ে করা ছিল না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এনআইডি কার্ড ম্যাচ করতেছে না। তো সেক্ষেত্রে আমাকে ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে বলা হলো যে আপনি আবার আপনার জন্ম সনদ কার্ডটা আমাকে দেন। তো সেক্ষেত্রে আপনারা সবাই মনে রাখবেন পাসপোর্ট যদি আপনি মনে করেন যে আপনি করেছিলেন জন্ম সনদ দিয়ে, জন্ম নিবন্ধন দিয়ে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে জন্ম সনদের যে আমাদের যে জন্ম কপিটা আছে সেটা আপনাকে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে যেটা বললাম জব আইডি বা বিজনেস আইডি বা ভিজিটিং কার্ড যেটা আপনার দরকার সেটা আপনি সাজাবেন, তারপর ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট কিন্তু একটা কথা আমি বলে নিই, সেটা হচ্ছে যারা স্টুডেন্ট তাদের হয়তো ব্যাংক স্টেটমেন্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে তাদের অভিভাবকের ব্যাংক স্টেটমেন্ট ইউজ করতে পারে। ওকে, আর ব্যাংক স্টেটমেন্ট সবসময় খেয়াল রাখবেন লাস্ট 6 মান্থের যেন হয় আর এন্ডিং ব্যালেন্সটা যেন হয় 20,000 টাকা বাইক 20,000। আর হচ্ছে ইলেকট্রিসিটি বিল, যেটা সায়েম বললো যে আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আপনি থাকেন সেই, যদি আপনি ভাড়া বাসায় থাকেন বাসার মালিক থেকে আপনার ইলেকট্রিসিটি বিলের কপিটা নেবেন, নিয়ে তারপর আপনি সেটা জমা দেবেন। আর হচ্ছে মূল পাসপোর্ট। সো এই সময় এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনি যদি ইন্ডিয়ান ভিসার জন্য কোনো ভিসা সেন্টারে গিয়ে আপনি অ্যাপ্লাই করেন, আশা করি আপনি ইনশাল্লাহ যেটা স্যাম যেটা বললো চিটাগাং বা ঢাকাতে আপনি যদি দেন তাহলে খুব আর্লি পেয়ে যাবেন, যেমন আমি করেছিলাম কুমিল্লাতে, সেক্ষেত্রে আমার 7 ওয়ার্কিং ডেজ লাগছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা এগুলো নিয়ে যদি জমা দেন ইনশাল্লাহ ভিসা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা জিনিস আমি বলবো যে আপনারা কখনোই কোনো দালাল বা কোনো ধরনের থার্ড পার্টি ধরার চেষ্টা করবেন না, নিজের ভিসা নিজে করবেন এবং সবসময় অনেস্ট থাকার চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই। আর একটা কথা লাস্ট আমি এন্ডিং অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ডকুমেন্টগুলো আমরা বললাম, এই ডকুমেন্টগুলো অ্যাকচুয়ালি আমাদের একটা ক্রম অনুসারে সাজাইতে হবে, সেটা কিন্তু জমা দেওয়ার আগে যদি সে ভিসা সেন্টারের সামনে গিয়ে কাউকে বলা আসতে পারবে, দ্যাট ইজ নট এ ফ্যাক্টর। আমি দেখছি তারা কিন্তু খুবই হেল্পফুল, আমি দেখলাম যে যারা থাকে সামনে গার্ড যারা থাকে তারা রিয়েলি খুবই হেল্পফুল, তারা দেখলাম যে কোনো বিষয় যদি না বুঝে থেকে জিজ্ঞেস
শ্রোতারা বলে দেয়। সো এক্ষেত্রে আমার কিছু নার্ভাস হওয়ার বা খারাপ, আমরা যদিও ভিসা বিষয়ক একটা ভিডিও আমাদের আজকে, তারপর আমি একটা কথা খুব ইম্পর্টেন্ট বলে মনে করতেছি শেয়ার করার, সেটা হচ্ছে এরকম, আমার লাস্ট টাইম যে মেঘালয় নাগাল্যান্ড ট্যুর আমার ছিল, 12 দিনের ট্যুর ছিল আমার, তো ওই ট্যুরটাতে আমি যে সমস্যাটা ফেস করছি একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে ট্রেন, কেউ যদি ট্রেনে যেতে চায়, হয়তো আমি ট্রেনে উত্তরবঙ্গে যাব কিংবা সিলেট যাব, যে বর্ডার দিয়ে আমি যেখানে যেতে চাচ্ছি ওইখানে যাব, ট্রেনের যে শিডিউলটা, ট্রেনের শিডিউলটা আমাদের একটা খুব খেয়াল করে দেখতে হবে। হয়তো আমি ডেট দিলাম যে আমার আজকে কত 15 তারিখ, তা আমি দিলাম যে 15 তারিখ রাতে আমি সিলেটের উদ্দেশ্যে একটা ট্রেনের টিকিট কাটলাম, তো আমি কাটলাম, বাট আমি হয়তো কুমিল্লা থেকে উঠবো ইন এক্সাম্পল, তো কুমিল্লায় যখন ট্রেনটা আসবে তখন কি 15 তারিখ আছে নাকি নাকি 16 তারিখ হয়ে গেছে, এটা কিন্তু আমার খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যেটা আমি ফেস করলাম সেটা হচ্ছে যে আমি একদিন ডেটটা ঠিক মতোই কাটছি, চিটাগংয়ের ট্রেনটা ছিল ওই তারিখ, ওই তারিখ কুমিল্লা যেতে যেতে আবার সেটা কুমিল্লা যেতে সেটা হয়ে গেছে 16 তারিখ, এক্স্যাক্টলি সিলেটের ক্ষেত্রে সেটা হয়। আমি যদি আমার কথাটা বলি, যেমন কুমিল্লা চিটাগং থেকে ট্রেনটা ছাড়া হচ্ছে 15 তারিখ রাত 9টায় 12টায়, কিন্তু যখন কুমিল্লা যায় তখন সেটা 12টা 1টা 2টাও বাজে, তখন কিন্তু 16 তারিখ হয়ে যায়। রাইট, তো আমি যেটা করলাম, আমি 15 তারিখ কিনে ফেললাম, এখন আমি 16 তারিখ আমার ডেট হয়ে গেছে, গিয়ে দেখাইলাম তখন ট্রেনের টিকিট অলরেডি নাই, সো আমি গিয়ে দেখানোর পরে তারা বললো যে এটা তো এখন আর পসিবল না, তো আমি অনেক কষ্টে একজন উদ্ধতন কর্মকর্তার মাধ্যমে সিস্টেম করে আমি আবার পুনরায় দাঁড়ান স্ট্যান্ড বাই টিকিট দেন আবার বসার টিকিট, এরকম করে আমি আবার টিকিট ম্যানেজ করতাম। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেখানে যাই আমরা, ইভেন ইন্ডিয়াতেও আমরা ট্রেনে যদি জার্নি করতে যাই, যেমন আমি হয়তো মেঘালয় থেকে শিলং থেকে আমি গেলাম আসাম, আসামের গুয়াহাটি, সেখান থেকে আমি নাগাল্যান্ডের ডিমাপুর বলে একটা জায়গা আছে ওখানে ভ্রমণ করবো, দেন আমি আমার অন্যান্য যে স্পটগুলো আছে কভার করবো। সো আমি ওইখানে যাওয়ার আগে অবশ্যই আমাকে খেয়াল করতে হবে যে ডেটটা আমি কি দিচ্ছি, আমি কি আমার যে ডেটটা চাচ্ছি ওইটা, তাহলে আমার একদিন কিন্তু কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, সো আমার কিন্তু ট্রাভেলে একটা ভোগান্তি পোহাইতে হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের ট্রাভেলের বিষয়ে। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এতক্ষণ ধরে তোমার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছো আসলে। সো আমি যেটা বলবো সাহেব, তুমি তোমার যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করলে, আমি মনে করি আমার ভিউয়ার্স যারা আছে, যারা এই ভিডিওটা দেখবে তাদের অবশ্যই কাজে লাগবে, এবং যারা ইন্ডিয়া ট্রাভেল করতে চাচ্ছেন তারা অবশ্যই আমরা যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আমি মনে করি আপনারা আপনার ভিসাটা খুব ইজিলি পেয়ে যাবেন। এবং সেই অনুসারে আসলে আমরা আপনাদেরকে তেমন ট্রাভেলিংয়ের ক্ষেত্রে খুব তেমন কোনো ইনফরমেশন আমরা দেইনি এই ভিডিওতে, কারণ হচ্ছে আমরা ভিডিওটা মূলত বানানোর চেষ্টা করেছি বেসিক আইডিয়াস, হাউ টু গেট দ্য ভিসা ইজিলি, হোয়াট আর দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস ইউ নিড টু গেট দ্য ভিসা। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ ফলো করে স্টেপ বাই স্টেপ আপনারা জিনিসগুলো সাজান, সেই ক্ষেত্রে আপনাদের ভিসা পেতে খুবই সহজ হবে। সো স্যাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর তোমার যদি কিছু বলার থাকে আমাদের আমার দর্শকদের জন্য সেক্ষেত্রে কিছু বলতে পারো। তো আমরা বলতে চাচ্ছি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আসলে, তো আমরা ট্রাভেল রিলেটেড ভিডিও নিয়ে ওই চ্যানেলটা নিয়ে কাজ করতেছি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে অ্যাডভেঞ্চার লাভার্স বিডি। তো আমাদের চ্যানেলে আমরা সিকিম, মেঘালয় এবং বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থান নিয়ে বিস্তারিত কীভাবে ভ্রমণ করবে, ভ্রমণ গাইড এবং সিনারিগুলো, অসাধারণ কিছু সিনারি, এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, বাংলাদেশে একটা পাহাড় সামিট করার জন্য কী কী আইডিয়া প্রয়োজন, কী কী প্রিপারেশন প্রয়োজন, পুরো চ্যানেলটি হচ্ছে ট্রাভেল রিলেটেড, টোটাল ট্রাভেল রিলেটেড একটা চ্যানেল, যে কোনো ধরনের ট্রাভেলার বা ট্যুরিস্ট এই চ্যানেলটা একবার ভিজিট করে দেখতে পারে। সো আমরা সেখান থেকে অনেক ধরনের আইডিয়া এবং অসাধারণ কিছু স্পট হয়তো বা দেখতে পারে। খুবই সুন্দর। সো ভিউয়ার্স, আমিও সবাইকে আমন্ত্রণ জানাবো, আমি সাইমের চ্যানেলটার লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো আজকে আমি আর কথা না বলি, আমার ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সুস্থ থাকুন, টেক কেয়ার, থ্যাংক ইউ।